গ্রহাণু, তাকে নিয়ে কত আশঙ্কা, যার একটি আঘাত ধ্বংস করে দিতে পারে পৃথিবীর অনেকাংশ। পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আঘাত হানবে, গতি আরো বাড়িয়ে দিয়েছে, উদ্বেগের শেষ নেই বিজ্ঞানীদের। কিন্তু মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবারে আশঙ্কা উড়িয়ে দিয়েছে। সংস্থাটি বলছে অন্তত আগামী 100 বছর পর্যন্ত গ্রহাণু থেকে নিরাপদ পুরো পৃথিবী। নাসার মতে পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক গ্রহাণুর মধ্যে একটি অ্যাপোফিস। 2004 সালে গ্রহাণুটির আবিষ্কারের পর একথা জানিয়েছিল সংস্থাটি। 2068 সালে যার আঘাত করার কথা ছিল তারও শঙ্কা নেই। পৃথিবীর নিকটবর্তী বস্তু নিয়ে নাসায় অধ্যয়নরত বিজ্ঞানী ডেভিড ফানোচিয়ার একটি গবেষণাপত্র বলছে তাদের গাণিতিক হিসেবে আগামী 100 বছরের জন্য এ ধরনের শঙ্কামুক্ত পুরো পৃথিবী। মুবাল্লিক করিম, মাইটিভি।